Kurak Shalar Shomai Tangkha Don Purute Bokshanagar Bidhan Shobani BJP ni Khorokni MLA Bidhan Shoba Walu Ajijak Shomai Tangmani Pandawo MLA Topharjol Hosen Tei Bindu Devnath No Shomai Tangrakha Bidhan Shobani Speaker Bishobondhu Sen Kurak Shalar Tripura Bidhan Shoba Shomai Tangkha Don Purute Bokshanagar Bidhan Shobani BJP ni Khorokni MLA Topharjol Hosen Tei Bindu Devnath Borokno Shomai Tangrakha Bidhan Shobani Speaker Bishobondhu Sen Shomai Tangmani Pandao Manjakha Hastini Montri Okra Dr. Manik Shaha Haste BJP ni Asuk Phangraji Bhattacharji na khobai Bidhan Sabha ni kobun MLA ro Shomai Tangmani Panda Paimani Yagolo Koktoma Thumnai Rokbai Kok Shanani Thangai Hasteni Montri Okra Dr. Manik Shaha Shaka Kaini Asuk Thayono BJP ni Batainai Rok Koplai Angmani Yagolo BJP tei IPF tini MLA Angkha Tabu Khorok Thamchi Brei Hanai বিদায়িকা সেখানে উনি পদত্যাগ করেন তো ওখানে একটা সিট খালি হয়েছিল ইলেকশন জরুরি ছিল এবং এর মধ্যে দেখা গেল একজন আমাদের অপোজিশন পার্টি অর্থাৎ সিপিএম পার্টির একজন বিধায়ক উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমার কাছে যা খবর কাজে দুটো আসন ওখানে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল নির্বাচন কমিশন সেভাবে ডিক্লেয়ার দিয়েছে আমরা সবাই নির্বাচনে লড়েছি এবং আমরা দুটো সিটিতেই আমরা মানে বেশ ভালো মার্জিনে আমরা এখান থেকে নির্বাচনে জয়লাভ করেছি
আগের এখানে ওরা যে দুজন আমাদের ধনপুর কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন বিধায়ক এবং বিন্দু দেবনাথ এবং তবাজ্জল হোসেন বক্সনগরের দুজনে আজকে এখানে মাননীয় স্পিকার মহোদয়ের উপস্থিতিতে তারা শপথ গ্রহণ করেছেন। এতে করে আমাদের যে 31+1 ছিল আইপিএফ থেকে নিয়ে সেটা এখন 32+2 হয়ে গেল। তো আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। তো 34 এখন আমাদের আসন সংখ্যা। কাজেই আগামী দিনে আমাদের তাদেরকে বলবো যে তারা যেহেতু নির্বাচিত হয়ে এসছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা মানে আমাদের উপর আশা রেখেছেন সেগুলো পবিত্র বিধানসভায় এসে আমাদের তাই ইয়াংতে খাকসা ফাইসিং সময় তাংবাই মানে ইয়াগুলো ককতমা থুমনাই রকবাই কক সালাইনি থাঙ্গাই বক্সানগরতে দনপুর বিধানসভানি এমএলএ তফজল হোসেনতে বিন্দু দেবনাথ শাখা আমসাইনি তঙ্ক সংলুকু রকনি হামক্রাইনি বাগাই কাইচমই সামং খালাই থাঙ্গাই হেনই আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি পবিত্র বিধানসভা আসতে পেরেছি যার জন্য সেটা হলো বক্সনগরের গণদেবতারা ওনাদেরকে আমি আজকে ওনাদের কৃতিত্ব আজকে আমি এখানে আসা সেটা হলো আমাদের বক্সনগরের গণদেবতাদের কৃতিত্ব ওনাদেরকে আমি ওনার নতুন পুস্তকে ওনাদেরকে সালাম নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। ওনাদেরই আজকের যে পরিশ্রম ওনাদের আশীর্বাদের ফসল আজকে আমি পবিত্র বিধানসভায় আসতে পেরেছি। প্রথম কাজে হবে বক্সনগর মানুষের যে রাস্তাঘাট পানীয় জল এবং তাদের যে মৌলিক অধিকারগুলো আজকে 25 বছর ওরা বঞ্চিত তাদের মৌলিক অধিকার মৌলিক চাহিদাগুলো ওদের হাতে ওদের দরজায় পৌঁছে দেওয়াই আমার কাজ। নির্বাচনের পূর্বে আপনারা একটা কথা বারংবার বলেছেন সিপিআইএমের জমানো জব্দ এই কথাটা বারংবার উঠেছে নির্বাচনের ফলাফলের পরে এবং আজকে সম্পদের পর তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে আগরতলায় বসে টিভির সামনে কথা বললেই জনগণ ভোট দেবে না সেই দিন চলে গেছে মানুষের সামনে যেতে হবে। আজকে ত্রিপুরা রাজ্যে আপনারাই দেখুন ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাক্ষী আমাদের সরকার চলছে বিজেপির আমাদের বিজেপির মাননীয় যে মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী বক্সনগর গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করছে আমার বিরোধী দল নেতা মানিক সরকার উনি বড় এসি রুমে বসে বলছে কি এখানে রেগিং হয়েছে মানুষের পাশে গিয়েছে বক্সনগর তো ওনার চেহারাটা বক্সনগর 43,000 জনগণ অত্যন্ত আশা নিয়ে বসে আছিল 25 বছরের যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমার মানিক সরকারকে দেখার জন্য তাই না একটু চেহারাটা দেখায়নি বক্সনগরে তারপরে এখানে ঠান্ডা রুমে বসে বলছে কি রেগিং হয়েছে মানুষ এভাবে ভোট দিয়ে দেবে ওনাকে কিনে রেখেছিল বক্সনগর সিটটা মানুষের কাছে যেতে হয় মানুষের পাশে থাকতে হয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আজকে 25 বছরের উন্নয়ন যে স্তব্ধ হয়ে আছে সেই উন্নয়ন আবার ফিরিয়ে দেবেন যার জন্য মানুষ আমাদেরকে বিশ্বাস করেছেন আমরা মানুষের দরজায় দরজায় গেছি গণদেবতাদের দরজায় দরজায় আমাদেরকে বিশ্বাস করেছেন ওদেরকে ওদের বিশ্বাস হারিয়েছে লিখেন এখন 2028-এ দেখবেন ত্রিপুরা থেকে দুয়ে মুছে ছাপ হয়ে যাবে কারণ ওই আগের মতন ভাউতাবাজি করে রাজনীতি করা যায় না মানুষের পাশে থাকতে হয় আগরতলা বসে বসে ওই যে পার্টি বসে এসি রুমে বসে বসে বড় বড় কথা বললে হয় না যে আমাদেরকে ভোট দেবে তাদের এটা সম্পত্তি নয় যে তাদেরকে ভোট দেবে যার জন্য মানুষের পাশে থাকতে হয় আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে দেখুন 5 দিন ধরে 6 দিন ধরে বক্সনগরের দরজায় দরজায় গিয়ে ভোট ভিক্ষা করেছে আমরা তো করেছি ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সবাই ওখানে গিয়ে ভোট ভিক্ষা করেছে যার জন্য আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রেজাল্ট বক্সনগরে করেছে মানুষের পাশে থাকলে মানুষ আশীর্বাদ করে সেটা শিখিয়ে নিতে হবে ওদের সিপিএমের দালালদের সত্যি দল যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে তখন আমি চেষ্টা করছি আমার 100% দিয়ে তা পূরণ করতে এখন একটা নতুন দায়িত্ব দিল এটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার রাজ্যের নেতৃত্বের সকলকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমার যারা সহযোগিতা রয়েছেন ধনপুরের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই যে তাদের আজকে কল্যাণে আমি আমার যে দল দায়িত্ব দিয়েছিল সেখানে আমি বুঝতে পেরেছি এবং আগামী দিনে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। গত বিধানসভা 2018 নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের এদিকে বিধায়ক ছিলেন তখনকার সময় উনি কোনো কাজ করেননি তারপর আমাদের গত 23-এর নির্বাচনে আমরা যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে এখানে নির্বাচন করি তখন কিন্তু আমরা 3,500 ভোটে জয়ী হই কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা মহোদয় দলের নির্দেশে ওনার পদ থেকে
ইস্তফা দিয়েছেন তারপর থেকে এখানে কাজ সঠিকভাবে করা যায়নি আজকে যেহেতু প্রায় ছয় মাস পর আবার নতুন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার চেষ্টা করছি যে জায়গাতে এখনও পিছিয়ে রয়েছে বিশেষ করে শিক্ষা রাস্তাঘাট তারপর বিদ্যুতের দিকে আমার পিছিয়ে রয়েছে সত্যি কথা বলতে ওই জায়গাটা পূরণ করতে পারিনি আর এটার জন্য আমি মনে করি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়কে দায়ী করবো কারণ উনি চারবারের মতো এখান থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপর আমাদের সমর চৌধুরী মহোদয়ও এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর উপরে এমন দায়িত্ব পালন করেছে কিন্তু আমাদের এলাকার সেই উন্নয়নটা উনি করতে পারেননি আমি আমার চেষ্টা বিধায়ক হিসেবে আমি 100% চেষ্টা করবো এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত পাশাপাশি আমি আমার ধনপুরকেও আমি চেষ্টা করবো এক ধনপুর শ্রেষ্ঠ ধনপুর গড়তে একবারে বিরোধীদের উদ্দেশ্যে আপনার কী বক্তব্য থাকবে এই নির্বাচনের পর এখন আর বিরোধী নেই ধনপুরে আমি যেহেতু এখন আমি নির্বাচিত আমি মনে করবো আমাদের এলাকার প্রত্যেকে আমাদের পক্ষে দিয়েছেন কারণ এখন যদি আমি আমার এই সাংবিধানিক পদ থেকে আমি বলি যে ওরা বিরোধী এটা আমার মনে হয়েছে মনে অসাংবিধানিক অপমাননা করা এটা সত্যি এখন প্রত্যেক ধনপুরের প্রত্যেকটা নাগরিক আমাদের নাগরিক এবং ত্রিপুরার নাগরিক বক্সানগরতে ধনপুর বিধানসভা নিকতান এমএলএ তফজুল হোসেনতে বিন্দু দেবনাথ ন খাকা হামিয়া ফারকা হাস্তে নীতি প্রাশা হামকারী মন্ত্রী বিকাশ দেববর্মা আবু হাইকেন থানসাকে সামুং খালাইনি বাগাই ত্রিপুরা মথানি অজমা রগ্ন বিজেপি বদল রিং হরকা মন্ত্রী বিকাশ দেববর্মা হামবাই যত মিডিয়া রঙ যেন সাইমন সুদোষ নগ্ন জাগিব সাজাক সময় নিশিম অপেক্ষা হলে কারণ যিনি বড় রক এক বছর মাস আগে মান মাইয়া টংছিল যিনি বড় রক এক বছর ভুগিছিল ঋণ রাখামলা সিপিএম মানিক সরকার ঋণ রাখাম বিশ বছর মুখ্যমন্ত্রী চাকাতে পাঁচ এই পাঁচ বছর এমএলএ চাকা পঁচিশ মানে পাঁচবারনি এমএলএ এংখা দমপুর এই বক্সনগর বক্র সিপিএম চিনি বড়ক বুঝি খাচ্ছে তেই মুদিয়াকে টংলিয়া টং ইন্ডিয়া কারণ যেদিকেই উন্নতি তো ইয়ামন মাথা ছিল হলে চিনি বড়ক বুঝি খা আমার বাকিন যারা বুট দিনাই বড় নবা হামবাইও যারা বুট দিয়া বড় নবা হামবাইও কারণ যেন তাবুক ডেভেলপমেন্ট নাঙ্গো উন্নতি নাঙ্গো এই কারণ তাবুক ধনপুরতে বক্সনগর চিনি চিনি প্রতিনিধি সম্পর্কে পবিত্র বিধানসভা তাবুক ধনপুর বাই এই বক্সনগর ব্লকলাই মানে বড় রকম চিনি বড় বিশেষকে চিনি বড় রকম এই লামা করে তৈ করে নক করে হুক করে চিনি বড় রকম নাম নুখা তোর যত রানি লগে তো নুখা যে চিনি বড় রকম এলাই কষ্ট আপনি বাকি চিনি বড় রকম বুঝি হই আপনি গবাং গবাং সিং যে আশা খাইমনি মনে সাইফুনো সে গবাং ভোট দিব ছিল এই পবিত্র বিধানসভা সঙ্গে জিতি গেল আবার বাকেন যত ধনপুর এই বক্সনগর যত লোক হামবাই আপনার এই নং বিশেষকে আমি মেসেজ রে নাই আগামী দিন চিনি সরকার যেন ডেভেলপমেন্ট খাইনাই ধনপুর এই বক্সনগর যে উপলব্ধ রাজ্য তঙ্গমনি যেন ডেভেলপমেন্ট খাইনাই এই চিনি বড় রং বাকি বিশেষকে আং চিনি বড় রং নাইনাই চিনি বড় রক যারা দুই করি লামা করি ব্লক করি হুক করি আমি নাইনে চিনি বড় রং ত্রিপুরা সাহা করে মন্ত্রী স্যার লোকসভা ইলেকশন দুইটা লোকসভা মত একদম কন্টেস্ট খাইলে মত ঠিক করে পড়া কন্টেস্ট খুশ করি সিপিএম তো চিনি বড় খাইয়া বিশেষ করে চিনি বড় সিপিএম খাইয়া চিনি ত্রিপুরা সরকার সিপিএম খালিয়া কারণ তাং খালিয়া হলে চিনি বড় রঙ অনেক ঠকক্কা যেন মাসাইয়া মানুয়া নক করে হুক করে অশিক্ষিত খাইগা চিনি বড় রঙ যেন তামন চিনি বড় রক শিক্ষিত বাইখা যেন বুঝিখা যেন যে ঠকক মানে আমার বাগানে চিনি বড় রক্তাই সিপিএম খাইয়া যেদিকে চিনি বড় রক থাঙ্গ ইয়ামন সরকার আমার বাড়ি তার সিপিএম বা চিনি বড় করিকা চিনি বুকু বাড়া করিকা চিনি ত্রিপুরা সরকার সিপিএম নি সিপিএম না আপনি কী সালাম কী সালাম সত্তা চিনি বড় রক সিপিএম নতুনকে কী সালাম কী সালাম সত্তা তাঙ্গে আমার বাগানে চিনি বড় রক থাকব চিনি বড় মাসাইয়া মানুয়া খাইছে আমার বাগানে করিখা মানে ত্রিপুরাশা করিখা মানে যেদিকে ত্রিপুরাশা তো ইয়ামন সরকার গঠন করি তার বিজেপিও তো চিনি বড় রক সরকার চিনি বড় রক ত্রিপুরাশা যত ত্রিপুরাশা রক বিজেপি মান থাকবো আমি মানে বিজেপি সরকার আগামী একদম কাঁচা কাঁচা খাইনাই এই কোনো নোট আউট এই নরক লোক এডিসি অবস্থা চিনি ত্রিপুরা মত আছে তাপক সব দুই টুকরা আঙা মিয়ানো দুই টুকরা আঙা এই আগামী দিনে কয় টুকরা জানি না মো ঈশ্বর সাইমান নয় ঈশ্বর সে সাইমান জানি মো চিনি বড় রক বিশেষ যে বিভ্রান্ত খাই বিশেষ দুঃখ কষ্ট খাই এডিসি রক তুলাই মানে তার এডিসি নরক অবস্থা হ্যাঁ তাহলে মত
চিনি সুমাই টাংমা নিপান্ডাও কুবুনি বিশিঙ্গ মানজাখা মন্ত্রী রতনলাল নাথ এম এল এ পিনাকি দা চৌধুরী এম এল এ শম্ভুলাল চাকমানো খবৈ কুবুন অজমারক রাজাখর আগুলি নিশিমি অমিত নি ককথুম চিনি খরাং লাই থাই 10 সেপ্টেম্বর সালমারি ককটিসানো জম্পু জলাবখাকি ফাইনাই খোসা বাইক মাল খুবাই থুতাই কালাং জাগাই বেলাই সাগো দুঃখ মানমানি শরৎ সদর বাপটি চার্চ নি দিগন বিশ্বকুমার দেবর্মা পাতিমুংনি সালসানি ইয়াগুলো 11 সেপ্টেম্বর তাংসানো আইলেসা খামনগর ট্রিটমেন্ট চলে ওই টংমানি জরাও অ হায়ুং নয়া গারি থাঙ্গা দিগন বিশ্বকুমার দেবর্মা থিমানি জরাও বিনি উমরংখা বিশি দকচি তাকুক বিশ্বকুমার দেবর্মা থিমানি বাই বেলাইন খা খামলাই জাক তাবুক নুখংনি বড় রত্ন খবৈ মথাতে আমসাঙে যত লুকুর ফরমানি বিশিংতৈ খলাইজাখা বিনি পাইথাক সামু আবহাই জরা হামিয়ানি জরাও বিনি নুখুংনি বড় রগ্ন খা খামানি ইয়াফারগা টিবিসি ইউ এসএনবি এতে শরৎ সর্দার মথানি যত অজমার বিশ্বকুমার দেবর্মানি নিকুমা খুমতায়া বাজার নিয়ার বেলবাড়ি ব্লক শরৎ সদর বাপ্তি চার্চ জিরানিয়া সালথাং ত্রিপুরা